বৈধ অস্ত্র ও ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্রের ব্যবসা করছিল একটি চক্র। রাজধানীর যাত্রাবাড়ি থেকে চার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর কাউন্টার টেররিজম ইউনিট বলছে, বৈধ অস্ত্রের পুরনো লাইসেন্স দিয়ে অস্ত্র ক্রয় করে পরে তা চড়া মূল্যে অবৈধভাবে বিক্রি করত চক্রটি। এক্ষেত্রে তারা রুট ও বাজার হিসেবে বেছে নিয়েছে ভারত ও মায়ানমার সীমান্তবর্তী দুর্গম এলাকাকেও। বিস্তারিত দেখুন মুখান্তকারের প্রতিবেদনে। শর্টগান AK-47 এর গুলি, পিস্তল এসব অস্ত্র বিক্রির জন্য রাজধানীর যাত্রাবাড়িতে একত্রিত হয়েছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের চার সদস্য। উদ্ধার করা হয় পাঁচটি অস্ত্র সহ 301 রাউন্ড গুলি। কাউন্টার টেররিজম ইউনিট বলছে, গ্রেফতার আবুল হাসান বৈধ অস্ত্রের পুরানো লাইসেন্স সংগ্রহ করত, এরপর অস্ত্র ক্রয় করে চড়া মূল্যে অবৈধভাবে তা বিক্রি করত। বৈধ অস্ত্রের লাইসেন্সের এগেইনস্টে যারা যাদের কাছে অস্ত্র বিক্রি করেছে এবং যাদের কাছ থেকে সে এই চোরাচালান সিন্ডিকেট যারা সক্রিয় তাদের যাদের কাছ থেকে সে অস্ত্র সংগ্রহ করত, এরকম বেশ কিছু নাম আমরা পেয়েছি। চক্রটি দীর্ঘদিন ধরে ভারতের সীমান্তবর্তী মিজোরাম রাজ্য ও বান্দরবানের মায়ানমার সীমান্ত হতে অস্ত্র ও গুলি চোরাচালানের মাধ্যমে নিয়ে এসে পার্বত্য অঞ্চল সহ কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় বিক্রি করত। সীমান্তে অস্থিরতার পেছনেও নেপথ্যে রয়েছে এসব অস্ত্রর কারবার। এই অস্ত্র দ্বারা হয়তো আর অন্য কোনো বড় ধরনের অপরাধ সংগঠনের কাজে ব্যবহৃত হতো এবং যেটা আমাদের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াতো, বাট আমরা সেই হুমকি নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছি। অবৈধ অস্ত্র কেনা বেচায় নিরাপত্তা হুমকির কথা স্বীকার করে সিডিটিসি বলছে, দেশে যারা অবৈধ অস্ত্রের ব্যবসা করছে তাদের উপর আরো নজরদারি বাড়ানো হবে। অবশ্যই, আমি তো বলছি তাদের নিয়ে আমরা কাজ করব। মুখ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবং